আমগর টিভির মিয়া ভাই বুঝি বনু যারা অহনের ভিডিও দেখতেছেন আপনারা স্বাগতম জানাইতেছি। আমার পিছনে যে পুরান বিল্ডিংটা দেখতেছেন দেখে বুঝছেন আমি একটা রাজারবাড়ি বা জমিদার বাড়িতে আইছি। আমিও আইছি লগা গরিপুরে, ময়মনসিং জেলার গরিপুর উপজেলার রামগোপালপুর জমিদার বাড়িতে। এই যে ভাই এটা দেখতেছেন মানে এইটা কিন্তু বাড়ি না, এইটা লগা মূলত লগা গেট যেটা শুনছি। এই গেটের ভিতরে আমরা ঢুকছি, এই নেলাগা যে তারার যে জমিদাররা যারা ইয়া আছেন যে সৈন্য সামন্তরা এই নেলাগা এই গেটের মধ্যে ফাহাটার দিত, এটা আমরা এটা শুনছি। আরও বিস্তারিত আমরা জানাম, আমরা আইসি রামগোপালপুর জমিদার বাড়িতে। রামগোপালপুর জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত জানাম। শেষ পর্যন্ত আমগর এই ভিডিওটা দেখার লাগে অনুরোধ করি। আমরা এখন ভিতরে ঢুকে যেতেছি, আয়ন যাই। রামগোপালপুর জমিদার বাড়ি ময়মনসিং জেলার গরিপুর উপজেলার একটা ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রায় 1850 শতকের দিকে এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা কেলা, এইটা ইতিহাসটাকে স্পষ্টভাবে জানা গেছে। বাড়িটাতে বর্তমানে দুইটা ডুহার রাস্তা, কয়েকটা ধ্বংসপ্রাপ্ত দেয়াল আর মন্দির ছাড়া কিস্তায় অবশিষ্ট নাই। একটা দুয়ার রাস্তা পরায় ধ্বংসের মুহে আর একটা কোনো রকমের টিকে আছে, আর দেয়ালটি অধিকাংশ ধ্বংস হয়ে গেছে, লতা ফাতায় জড়ায় গেছে। তবে এখনো জমিদারের বাড়ির যে মন্দিরটা এটা বেশ ভালো অবস্থায় আছে, মন্দির এখনো পূজার অনুষ্ঠান আদি হয়ে থাকে। এই বাড়িতে আছেন বসবাসের লাগে ভবন, রঙ্গশালা, চিড়িয়াখানা, মন্দির, বাগান বাড়ি, সাগর দিঘির কারুকার্যময় শান বাঁধানো ফুসকুড়ির ঘাট। আর ভিতরের বাড়ি প্রবেশ করার লাগে আছেন তিনতলা বিশিষ্ট প্রবেশদ্বার। এই জমিদার বংশের বেশ কয়েকজন বিখ্যাত জমিদারের নাম হেরার কর্মের কারণে ইতিহাসের পাতায় একবার উল্লেখ আছে। কাশী কিশোর রায় চৌধুরী আসিলাইন এই জমিদার বংশের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। হেইলার জমিদারি আমলে এই বাড়ি অনেক উন্নত হয়েছিল আর জমিদার বাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পাইছিল। হেইলার মতো হেইলার সেরা যোগেন্দ্র কিশোর রায় চৌধুরীও একজন উল্লেখযোগ্য ব্যক্তি আছিলেন। ময়মনসিংহের গরিপুর আর আশেপাশের এলাকার জমিদাররার ইতিহাস লইয়া বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার এই বইটা রচনা করে তিনি অনেক খ্যাতি অর্জন করছিলেন। এছাড়াও তিনি ব্রিটিশরার কাছ থেকে রাজা উপাধি আর অনারারি ম্যাজিস্ট্রেট পদ লাভ করছিলেন। হেলা এলার জমিদারি সময়ে কারিগরি শিক্ষা বিস্তারের লাগিয়া হেলার বাবা জমিদার কাশী কিশোর রায় চৌধুরীর নামে কাশী কিশোর কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করছিলেন। ইতিহাস থেকে জানা যায় যে এই বংশের বেশিরভাগ মানুষেরা সঙ্গীতের প্রতি অনেক বেশি দুর্বল আছেন। এই জমিদার বংশের একজন জমিদার হয়েছে হরেন্দ্র কিশোর রায় চৌধুরী, ইনি আবার তবলার সাধক আছিলেন। হেলা সেই সময় সঙ্গীত লয়া ইংরেজি ভাষায় একটা বই লিখছিলেন, দ্য মিউজিয়াম অফ ইন্ডিয়া, যেটা সেই সময় বেশ সাড়া জোগাইছিল। এছাড়াও তিনি তবলা বিষয়ের উপরে বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখতেন। তার আমলে তৎকালীন ভারতবর্ষের বিখ্যাত তবলা সাধক তানসেন এর শেষ বংশধর ওস্তাদ মোহাম্মদ আলী খা, দিল্লির ওস্তাদ মসজিদ খা, ওস্তাদ দবির খা সহ অনেকেই জমিদার বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে তবলা বাদনের লাগে আমন্ত্রিত হইতেন এবং জমিদার বাড়িতে প্রায় সবসময় যাতায়াত করতেন। ভারতবর্ষ বাগজায়নের পরে 1957 সালের জমিদারি প্রথা বিলুপ্তের মধ্য দিয়া এই জমিদার বাড়ির জমিদারি সমাপ্তি ঘটছিল। এরপরেই এই জমিদার বংশের বংশধররা
ভারতে চলে গেছেন। জমিদারি প্রথা বিলুপ্ত হইলেও অহন রয়া গেছে হেরাত স্মৃতি বিজড়িত অনেক প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠান ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়ায় থাকব যুগ যুগ ধৈরা। রামগোপালপুরের এই যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ি সম্পর্কে আপনারা বিস্তারিত জানছেন, এটা হইতে পারে যে একটা সময় আসেন যে এই জমিদার বাড়িতে তো আমার মতো মানুষ বা আপনার মতো মানুষরা ঢুকতে পারতো না, কিন্তু সময়ের আবর্তে কালের আবর্তে এটা হল একটা পুরা বাড়িতে পরিণত হয়েছে। আমগর ময়মনসিংহের অনেকেই জানে না যে এরকম একটা রামগোপালপুরের জমিদার আছে এই ন। আর আমরা আমগর যে বাংলাদেশ সরকারের কাছে নেওয়ার অর্থাৎ যে এইরকম যে ঐতিহাসিক স্থান দিয়ে আছে বা এরকম জমিদার বাড়ি দিয়ে আছে, এই যদি সংস্কার করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয় তাহলে এলাকা যে এই কীরকম সৌর্যবীর্যার এলাকা আসছেন ময়মনসিংহ বা এই আমগর কীরকম জমিদার টমিদাররা আসছেন এরা কিন্তু এরারে কিন্তু মানে নতুন প্রজন্মের সামনে জানানো যায়। তো যাই হোক, এরকম অনেক অনেক জিনিস কিন্তু ময়মনসিংহ শহরের মধ্যে আসছেন জমিদার টমিদার রাজা জমিদাররা অনেক কীর্তি কিন্তু ময়মনসিংহ শহরের মধ্যে, ময়মনসিংহ জেলার মধ্যে, ময়মনসিংহ শহরের মধ্যে, ময়মনসিংহ বিভাগের মধ্যে আছে। আমরা ধীরে ধীরে চেষ্টা করার সবগুলো জানানির লাগে, আপাতত এই থেকে বিদায় নিতেছি। আর একটা কথা, এই যে জমিদার বাড়ির ইতিহাসটা আপনারা জানছেন, এই জমিদার বাড়িটা দেখছুন, এই জমিদার বাড়িটা আপনারা যে ময়মনসিংহের বা আমগর ময়মনসিংহের এরকম একজন জমিদার আছেন বা জমিদারের বাড়ি আছে এটা সারা পৃথিবীতে তারা মানে তুলে ধরার দায়িত্ব কিন্তু আপনার আমার। তা আমি আমার কামটা করছি, আপনি আপনার কামটা করবেন। আশা রাখি ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন। যে আবুল মনসুর, আমগর টিভি, রামগোপালপুর জমিদার বাড়ি, গরিপুর, ময়মনসিংহ।